السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله গত সপ্তাহে আমরা ফিকহ সালাহ নামাজের মাসাইল আলোচনা শুরু করেছি। আমি একটু মুক্তসার করতে চেয়েছিলাম বেশি সময় না নিয়ে, কিন্তু দেখা গেল যে না, লোকেরা পেছনের দিকে টানছে, তো কাজেই একটু সময় দিতে হচ্ছে। আমরা যেখানে ছিলাম আমি আসবো সেখানে, তার আগে মেইনলি আমরা বলেছিলাম মুক্তসার যে আমাদের বাইরের কাজগুলো কি কি। আমরা বাইরের কাজগুলো মুক্তসার বলেই জাস্ট নামগুলো বলে চলে ঢুকে গিয়েছিলাম আমাদের ভিতরে অপারেশনাল এরিয়াতে ঢুকে পড়েছিলাম, কিন্তু দেখা গেল তার আগের প্রস্তুতির মধ্যে অনেক প্রশ্ন এসে গেছে, তো ওগুলো একটু গো থ্রো করতে হচ্ছে অ্যাগেইন। আমরা তো বলেছিলাম যে আমাদের বাইরে ফরজ কয়টা, ছয়টা না সাতটা, এটা নিয়ে গণ্ডগোল আছে, কেউ পাঁচটাও বলেছেন। তো আমাদের বাইরের এগুলো আমরা প্রথমে আসি যে তিনটা পাক জিনিস, কি কি পাক, শরীর পাক, কাপড় পাক, জায়গা। শুধু জামা পাক করলে হবে না, যদি নিচে আবার পাক না থাকে, এই জন্য শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, এই তিন ফরজ। তারপরে আর কি আছে, কেবলামুখী হওয়া, নিয়ত করা, সতর্ক ঢাকা, এই কটা হলো ছয়টা, কেয়াম কেয়াম দাঁড়ানো, এগুলো ভিতরের জিনিস। তাহলে বাইরের গুলোতে আমরা আবার যাই, এই যে বাইরের গুলোর মধ্যে পাক থাকা, এখন নাপাক কি 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 জিনিস, কয় রকম নাপাকি আছে, ওয়াক্ত মতো না অসাদ আছে, ওইটা আলু সার্থক হয়ে যায়। জি হ্যাঁ, তাকবে তাহারিমা কেউ ওই নামাজের ভিতরে রেখেছেন, কেউ বাইরে নিয়ে গেছেন, এটা নিয়ে একটু হানাফি মাজহাবের ভিতরে দুই রকম মত আছে, অন্য অন্য মাজহাবের সঙ্গে তো কিছু দ্বিমত আছেও। যাই, কাপড় পাক, জায়গা পাক আর শরীর পাক, এই তিনটার মধ্যে এখন আমরা আসি যে অপবিত্রতা থাকলে পাক হয় না, নাপাকি থাকলে আর পাক হলো না, নাপাকি থেকে পাক করতে হবে, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে, তাই না? এখন অপবিত্রতাকে ফোকাহা কেরাম বিস্তারিত আলোচনা করেছেন, ওনারা বলেছেন যে দুই রকমের নাপাকি আছে, বাংলা হলো দুই রকমের অপবিত্রতা আছে, একটা হচ্ছে নাজাসা হুকমিয়া, একটা নাজাসা হাকিকিয়া। একটা হলো যে নাজাসা মানে নাপাকি, এটা অরিজিনাল না কিন্তু কোনো কারণে এটা এখন নাজাসাতের হুকুমে পড়ে গেছে, আর একটা হলো যে প্রকৃত নাজাসাত মানে একেবারেই অরিজিনালি এটা নাপাক জিনিস। এক্সাম্পল দিলে বোঝা যাবে। আর এই হুকমিয়া যেটা, এটা আবার দুই কেসেমের আছে, বা হুকমিয়াটাকে বলা হয় হাদাস, আরবিতে আরেকটি শব্দ আছে হাদাস, হাদাস মানে নাপাকি সৃষ্টি হওয়া, হয়তো অজু ছিল, এখন নাপাকি কিভাবে আসলো, উনি টয়লেটে গেছেন, প্রস্রাব পায়খানা করেছেন, হাদাস হয়ে গেছে। এই হাদাস মানে হলো যে অজু ছুটে যাওয়া, এটা বলতে পারেন, আপনি অজু করেছেন, অজু আছে, এখন হঠাৎ করে আপনার টয়লেটে যেতে হয়েছে অথবা বাতাস বেরিয়ে গেছে, এখন হাদাস হয়েছে, তার মানে অজু ছুটে গেছে, এটা হলো হাদাস আসগর, এটা হলো ছোট হাদাস। ওকে, আর বড় হাদাস হলো গোসল ফরজ হয়ে গেছে, হাদাস মানে আসলে ঘটনা, এই জন্য আরবিতে হাদেসা বললে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বোঝায়, যারা আর দেশে ছিলেন হাদেসা মানে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়েছে, হাদাস মানে কোনো কিছু ঘটে যাওয়া, কি ঘটেছে, টয়লেটে যাওয়া লাগেছে, অজু ছুটে গেছে, প্রস্রাব পায়খানা, বাতাস বের হয়েছে, আর আর খুব বড় ঘটনা যে গোসল ফরজ হওয়ার মতো কিছু ঘটে গেছে, দুই রকম, স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশনশিপ অথবা স্বপ্নদোষ, এই দুই কারণে এইগুলাকে বলা হয়, এগুলো এগুলো হলো হুকমিয়া, এগুলো অরিজিনালি এগুলা ঘটার কথা না, কোনো কারণে হঠাৎ করে হয়ে গেছে, তা না হলে আপনি একজন মানুষ উজু করলে তিনি পাক হালতে, পবিত্রতা হালতে আসেন। এখন আমরা আসি যে আর এটা হলো হুকমি, এগুলাকে কোনো কারণে নাপাকি ঘটে গেছে, আর অরিজিনাল নাপাকি আছে সেগুলো কি, সেগুলো তাও দুই রকম, অরিজিনাল নাপাকি যেগুলো নাপাক জিনিস, এটা পুরোটাই নাপাক, কোনো কারণে নাপাকি ঘটে নাই, ওগুলো একদম নাপাক জিনিস, এটা আবার দুই প্রকার, এগুলো নাজাসা হাকিকিয়া,
হাকিকতন অরিজিনালি এগুলো না পাক, এগুলো নাজাসা গালিদা নাজাসা খাফিফা দুই প্রকার। একটা হলো যে কঠিন মানে বেশ মারাত্মক নাপাক জিনিস, আর হালকা নাপাক জিনিস, ভারী অনেক শক্ত নাপাক জিনিস, আর একটা হালকা নাপাক জিনিস। এগেইন এক্সাম্পল দিলে বুঝে আসবে, যেগুলো ভারী নাপাক জিনিস সেটা হলো যে আদামুল মাসফু প্রবাহিত রক্ত, গরু জবাই করেছেন এই জাতীয় কিছু, বা মানুষের কোনো শরীরে আঘাত ঘটেছে রক্ত প্রবাহিত হয়ে বের হচ্ছে, এটা নাপাক, হাকিকি নাপাক, অরিজিনালি নাপাক। আল খামরু মদ এটাও নাপাক, লাহমুল মাইতা ও জেলদুহা কোনো মাইয়ের মরা জিনিসের গোস্ত চামড়া ইত্যাদি সবই নাপাক। তারপরে বাউলুল হাইওয়ান ইল্লাযী লাহমুহু, ওই সমস্ত পশুর প্রস্রাব বা পায়খানা যেগুলো খাওয়া হয় না, যেগুলো গোস্ত খাওয়া যায় না, গাধা তারপরে আপনার কুকুর ইত্যাদি ইত্যাদি জাতীয়, এগুলার প্রস্রাব এবং পায়খানা তো আছে, প্রস্রাবও নাপাক হলো। আর যেগুলো পাক, যেগুলো খাওয়া যায় সেগুলো একটা পরে আসতেছে, সেগুলো হালকা নাপাক, যেগুলো গোস্ত খাওয়া যায় না এগুলো ভারী না। ওকে, তো এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে হুকুমের মধ্যেও কিছু। এরপরে কুকুরে কোনো পানি টানির মধ্যে মুখ দিয়েছে এই জাতীয়, সেটাও খুব ভারী না পাক, সাংঘাতিক শক্ত না পাক। এরকম বাঘ সিংহ এদের কোনো খাবার বা মুখের দিকে কিছু খেয়েছে, পানিতে মুখ দিয়েছিল, খাবারে মুখ দিয়েছিল, এগুলো সব এরকম এরকম। তারপরে মোরগ, হাঁস মোরগের পায়খানা যে এটাও নাপাকের মধ্যে, শক্ত নাপাকের মধ্যেই পড়ে। এরপরে থাকলো যে সমস্ত জিনিস শরীর থেকে বের হলে মানুষের অজু চলে যায়, এগুলো সবগুলাই নাপাক জিনিস, তার মধ্যে পচা পায়খানা আছে। এরপরে মনে করেন বমি জাতীয় জিনিস হতে পারে ইত্যাদি, ওকে, যেগুলোর কারণে অজু চলে যায়, এগুলো মানুষের জন্য নাপাক হয়ে যায়, এগুলো না ভারী নাপাক। আর এরকম ভারী নাপাকগুলোর হুকুম হচ্ছে এগুলো যদি একটু বের হয় তাহলেই কি পুরোটাই মানে চলে গেল নাপাকি, অজু চলে গেল, নাকি ওগুলা কিছু কনসিডারেশন আছে? এই ভারী নাপাকি যদি ইদাকা না কাদরা দেড়হাম, দেড়হাম পরিমাণ যদি হয় সাইজ, তাহলে এটা কিছুটা ইগনোরেবল আছে, ইউফা, এগুলাকে ইগনোর করা যায়, ইগনোরেবল আছে, একটু বের হয়েছে এতটুকুন, মানে এই এইটা বের হওয়ার কারণে অজু চলে গেছে ঠিকই, কিন্তু শরীরে লেগে গেছে, এগুলো তো হাকিকত জিনিস। শরীরে কতটুকুন লেগেছে, লাগার পরিমাণ হলো এক দেড়হাম, এক দেড়হামের সাইজ বর্তমানে আমাদের 10p কাছাকাছি, 10p আছে যে দেশে, বাংলাদেশে আগে বলতাম আমরা 10 পয়সা, এখন তো 10 পয়সা বোধহয় ছোট হয়ে গেছে, নাকি নাই বোধ হয়, ছোট কালে বলতাম আমার এক আনা সাইজ, এগুলো সব উঠে গেছে এখন, তাই হোক। তো এগুলো শরীরে লেগে গেলে, এগুলা আপনার শরীরে লেগেছে, এখন আপনার এটা ধোয়া লাগবে, না ধুলে নামাজ হবে না, শরীর এটা আপনার এই নাপাকি শরীরের মধ্যে আসে, তাহলে এটাকে ধুইতে হবে। যদি ধুইতে মানে একটু কম থাকে, সামান্য একটু পরিমাণ, ম্যাক্সিমাম 1 দিরহাম বা তার নিচে, ওকে, তাহলে এটা ধুইতে পারেন নাই কোনো কারণে, ইগনোরেবল আছে, হয়ে যাবে। এর বেশি হয়ে গেলে অবশ্যই ধোয়া লাগবে, তা নাহলে নামাজ হবে না। তাহলে যদি এর বেশি হয় অবশ্যই পানি বা যে জিনিস দিয়ে এটাকে দূর করা যায় সে তা দূর করতে হবে। এটা হলো এগুলার নাজাসা হাকিকির এক্সাম্পলগুলো, তাই না? এখন আসলো নাজাসা খাফিফা, যে হালকা নাপাকি জিনিস কি। আর হালকা নাপাকি, হালকা নাপাকি কেমনে হয়, যে সমস্ত জিনিসের ব্যাপারে সরাসরি দলিল না, অথবা দলিল থাকলে সে ব্যাপারে কিছু ইখতিলাফ আছে, কেউ বলেছেন এটা খাওয়া যায়, কেউ বলেছেন খাওয়া যায় না, যেমন ঘোড়া, ঘোড়ার গোস্ত খাওয়া যায় কি খাওয়া যায় না, কি মনে করেন? আমরা তো খাই না, তো এটার ব্যাপারে বিভিন্ন মত আছে, কেউ বলেছেন যে মাকরুহ, কেউ বলেছেন হারাম, কেউ বলেছেন হালাল, কোনো কোনো মাযহাবে হালাল বলে দিয়েছে। তো এটা নিয়ে ইখতিলাফ যেহেতু আছে, এখন ঘোড়াটা
গোশত খাওয়া যায় কি খাওয়া যায় না এটা নিয়ে اختلاف থাকার কারণে এটা এই পজিশনটা একটু হালকা হয়েছে এখন যদি এর গোশত খাওয়া যেত তাহলে এটার প্রস্রাব ক্ষেত্রে লাগলে ধোয়াটা জরুরি ছিল না কিন্তু যেহেতু এখন এই বিষয়ে اختلاف আছে সেই হিসাবে এটা খফিফ হয়েছে বাউল হাইওয়ান الذي يؤكل لحمه كالإبل والبقر والغنم আর উট গরু ছাগল যেগুলো আমরা গোশত খাই এগুলোও নাপাকি কিন্তু এগুলা খফিফ হালকা না নাপাকি খরত তাইর الذي لا يؤكل لحمه আর ওই সমস্ত পাখি যেগুলোর গোশত খাওয়া হয় না আকাশে উড়ে এই জাতীয় পাখির পায়খানাগুলো এগুলোও নাজাসা খফিফা তো খফিফা মানে হালকা না হালকা নাপাকি জিনিস যদি গায়ে লেগে যায় ওগুলা কি ও শক্ত নাপাকির মতই হুকুম নাকি একটু কনসিডারেশন আছে সেটার ব্যাপারে আমরা এখন দেখি قد غفي عن النجاسة الخفيفة ما لم تكن كثيرة نجاسة خفيفة حالكا ناپاكي گلو پوریمان جدی کم ہوئے اگلو اگنورابو اگلو کے نادھلو چول بے آر جدی کثیر ہوئے جائے بیشی پوریمان ہوئے جائے تاہولے دھوا لاغ بے نا ہولے نماز ہوئے نا ایکن کثیر ایر پوریمان کود دور بیشیر پوریمان کود دور کم ایر پوریمان کود دور বেশির পরিমাণ হচ্ছে রব সাউবি আল বাদান যে কাপড় গায়ে দিয়ে আমি নামাজ পড়ব সেই কাপড়ের এক চতুর্থাংশ যদি হয়ে যায় আমার কারণে লুঙ্গি পরে নামাজ পড়ছি ফর এক্সাম্পল এক পরিমাণটা এই সমস্ত হালকা নাপাকির যদি চার ভাগের এক ভাগ পরিমাণ কাপড় নষ্ট হয়ে থাকে তাহলে এই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না যদি চার ভাগের এক ভাগ কম লেগে থাকে আর একটু কম তাহলে নামাজ আদায় হয়ে যাবে তো এই দুটোর মধ্যে পার্থক্য কি হলো ওইখানে যেটা হেভিটা ভারীটা সেখানে কদ্দুর পরিমাণ কনসিডারেবল এক দেড় হাত আর যেটা খাফিফা হালকা নাপাকি এটার মধ্যে কনসিডারেবল চার ভাগের এক ভাগের কম হওয়া মানে চার ভাগের এক ভাগ পৌঁছে নাই তার নিচে আছে তাহলে দেড়হামের থেকে অনেক বেশি কনসিডারেবল এখানে আছে এরপরে হালকা নাপাকি হলো আরেকটা যেমন আপনি প্রস্রাব করতে গিয়েছেন এখন আমরা বসে যে সমস্ত জায়গা প্রস্রাব করি আমাদের দেশে ছিটা এসে গায়ে পড়ে কাপড়ে পড়ে গায়ে পড়ে এটা এই যে একেবারে সুইয়ের আগার মতো করে যে ফোঁটা ধরে এইরকম করে এত হালকা এটা আল্লাহ তাআলা আমাদেরকে ইগনোর করার সুযোগ দিয়েছেন তা না হলে যে এখন কাপড়ের লুঙ্গিটা ধুইতে হবে এখন গায়ের মধ্যে লেগেছে ধুইতে হবে আলহামদুলিল্লাহ মাফুন আনহু এটা থেকে আল্লাহ আমাদেরকে কনসিডারেশন দিয়েছে ইযা লাম ইয়াযহার নাজাসা ফিল বাদন আও কদম লাম ইতানাজাসা কিছু হালকা লেগেছে কিন্তু শরীরের মধ্যে পায়ের মধ্যে কিছু বোঝা যায় না যে কোনো নাপাকি লেগেছে বলে তাহলে এটাও ইগনোরেবল মনে হয় যেন লাগছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটাও ইগনোরেবল ওকে মনে করেন আপনি একটা জায়গায় বসেছিলেন কোনো জায়গায় একটু প্রস্রাব প্রস্রাব ছিল কিনা একটু ভিজা ভিজা লাগলো উঠে দেখেন যে ভিজা আছে কাপড়ে হাত দিয়ে দেখলেন যে হাতে তো কাপড়েতে ভিজা লাগতেছে না ভিজাটা আর পাওয়া যাচ্ছে না তাহলে এটা এটাও আপনি মাফ পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ অথবা গায়ের মধ্যে মনে হয় বসছিলেন ভিজা দাগা পায়ের মধ্যে লাগছিল কিন্তু পায়ে হাত দিয়ে দেখলেন যে না ভিজার কোনো আলামত নাই মাফ রাইট তাহলে আমরা এই কাপড় পাক শরীর পাক জায়গা পাকের মধ্যে এই জিনিসগুলো আমরা বুঝতে পারলাম যে এই তিনটা জিনিসকে কিভাবে পাক করতে হবে শরীরে লাগলে শরীরকে ধুইতে হবে আসলে এই এক দেড়হাম যে মাপ দিয়েছে তারপরে চার ভাগের এক ভাগের যে মাপ দেওয়া গেছে নিচে কম হইলে কম হইলে মাপ দেওয়া হয়েছে এটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন কিন্তু কেউ যদি চান সুযোগ আছে যে আমি ওই এক দেড়হাম নিয়েও রাখবো না আমি এটাকেও ক্লিন করে ফেলবো এটাই অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নেই এখন আমরা আসি যে এই কাপড় চোপড় যখন এইরকম প্রস্রাব লেগে যায় হারাম কি বলে যে শক্ত নাপাকে লেগে যায় এইগুলাকে রক্ত লেগে গেছে অনেকগুলো তাই না এখন এগুলোকে তো পাক করতে হবে এগুলোকে কেমনে পাক করব এর তরিকাটা কি পাসা পায়খানা রক্ত এই জাতীয় জিনিসগুলোকে আমাদের ধুয়ে পাক করতে হবে এখন এটা যদি একবারও কেউ ধোয় অথবা এর চেয়ে বেশি ধোয় একবার বা ততোধিক পরিমাণ ধোয় তাহলে যদি দেখা যায় যে একবার ধুলেই দেখা গেছে আর কিছু নাই আপনি নোটিস করলেন যে একবার ধুয়েছি পাক হয়ে গেছে জাস্ট ফাইন আর তিনবার ধোয়া শর্ত না দুইবার ধুয়েছেন একবারে যায়নি দুইবার ধুয়েছেন
এবার মনে হয় চলে গেছে, আপনি দেখতে পাচ্ছেন যে না কোনো সাইন নাই, লক্ষণ নাই, তাহলে পাক হয়ে গেছে। তারপর দেখুন যে না একটু রয়ে গেছে দুইবারে পরে, তাহলে তিনবার ধোন, ধোয়া পরে দেখবেন যে না এবারে চলে গেছে, তাহলে তো আর কোনো অসুবিধা নাই। এখন যদি এই তিনবার ধোয়ার পরেও দেখা গেল যে কিছু রয়ে গেছে, রং টং এগুলা লেগে আছে, কিন্তু আপনি তিনবার ধুয়েছেন, প্রতিবার ধুয়ে আবার চিপতে হবে, যতক্ষণ চিপে বের করা যায়। এই তিনবার করার পরে যদি তারপরেও দেখেন যে কালা তালা লেগে আছে, তাহলে আর চিন্তা নাই, আপনি তিনবার ধুয়েছেন, চিপে চিপে ধুয়েছেন, হুকুম আদায় হয়ে গেছে। কোনোটা কোনটা কালার এমন যে দরবার ধুলেও রংটা যায় না, কাজে তিনবারের পরে হুকুম আদায় হয়ে গেছে। আর যেটা একবার ধুলেই চলে যায় সেটাও হয়ে গেল, যেটা যায় না সেটার জন্য দুইবার তিনবার পর্যন্ত ম্যাক্সিমাম, তারপরে আর দরকার। ওকে, এরপরে আমরা আসি যে তাহলে তিনটা জিনিসের পাকের কথা চলে গেল, জায়গার অবস্থা হলো যে এখন যদি জায়গার মধ্যে যদি হয়, একটা হলো যে সমস্ত এই জিনিসগুলোর কথা এতক্ষণ বললাম, কি কি জিনিসের কথা এতক্ষণ বলা হলো, এই যে রক্ত, পায়খানা, প্রস্রাব এবং যে সমস্ত পানিগ্রস্ত খাওয়া যায় না ইত্যাদি, এগুলো যদি কোনো জায়গায় না থাকে তাহলে জায়গাটা কি পা, এগুলো কিছু থাকলে জায়গাটা না পা। কিন্তু এখন জায়গা মনে করেন যে 5-7 জায়গার আছে আপনার সামনে, তার মধ্যে যে জায়গায় এই নাপাকি জিনিস ওই জায়গাটার মধ্যে শুধু ওই অংশটাই নামাজ হবে না, বাকি তার থেকে একটু দূরের যে জায়গা আছে সেখানে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। কারণ পুরো মাঠ তো আপনাকে মুসল্লা না, আপনার মুসল্লা সাইজের ভিতরে যদি নাপাকি না থাকে, মুসল্লা সাইজ যে আপনার দাঁড়ানো থেকে শুরু করে সাজদা দেওয়া থেকে শুরু করে একেবারে কাছে হাত তাত লেগে যায় কিনা, পার কাপড় টাপড় লাগে কিনা, এতটুকু জায়গায় যদি সিকিউর থাকে এখানে নাপাকি নাই, তাহলে নামাজ হয়ে গেল, তাই না? এরপর যদি কাদা মাটি থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কোনো পাক জিনিস পড়ছে, ভাত পড়ে আছে, ভাতের মার পড়ে আছে, তরকারি ঝোল আছে, এগুলো পাক না না পাক পাক, এগুলো অসুবিধা নেই কিছু। তাহলে কোনো নাপাক জিনিস যেহেতু এতক্ষণ লিস্ট মেয়েদে গেল, এগুলো যদি থাকে তাহলে ওই জায়গাটা ক্লিন করতে হবে অথবা ওখান থেকে সরে যেতে হবে। ক্লিন পরিষ্কার কেমনে করব, মাটি ফ্লোর সাফ করতে হয় কেমনে, বেশি করে পানি ঢেলে দিতে হয়। প্রথমত যে ময়লা জিনিসটা সরিয়ে দিলাম, এরপরে যদি পানি ঢেলে দিয়ে ওটাকে বাকি কিছু তার এখানে সেখানে লেগে থাকে ক্লিন করে ফেললাম, এটা হয়ে গেলো জায়গার বিষয়টা। ওকে, তাহলে এটা বলছে যে সাইজ ঠিক করে দিয়েছে যে মাউদুল কাদা মাইন পা রাখা থেকে শুরু করে, ওয়াল ইয়াদাইন হাত রাখা থেকে শুরু করে, আর রুকবাতাইন হাঁটু যেখানে লাগবে, ওয়াল জাবহা যেখানে কপাল রাখবে, এইগুলা এই জায়গাগুলো যদি পাক হয়, এমন কি এই দুটার মাঝখানে যদি ফাঁকে ফুঁকে কিছু ময়লা থাকে সেটাও আল্লাহ মাফ করে দিচ্ছেন। আপনি বসতে গেলে যে জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে যদি কোনো ময়লা না থাকে, হাত যেখানে সেজদার সময় রাখবেন ওখানে যদি ময়লা না থাকে, সেজদার সময় যদি ময়লা না থাকে, তাহলে বাকিটা কোনো জায়গায় থাকলেও মানে গেলে এত জায়গার অভাব পড়ছে নাকি দুনিয়ার মধ্যে, কোনো কোনো সময় পড়তেও পারে ঠিক আছে নাকি, কোন অবস্থায় কোন হালাতে কখন আল্লাহ কি রাখেন, তাই না? তাহলে আমরা তিনটা জিনিস পার হয়ে গেল, নামাজের বাড়ির জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, হয়ে গেল। এখন আমরা আসি 17 ঢাকার কথা, 17 ঢাকার কথা কত সপ্তাহে বিস্তারিত হয়েছিল, আচ্ছা হয়েছে, তারপরে আবার একটু বল। ওকে, রাইট, টুকটাক, ওকে, সতত ঢাকতে হবে পুরুষের কদ্দুর, মহিলার কদ্দুরটা আলোচনা হয়েছে, হ্যাঁ, পুরুষের নাভি থেকে, এখন নাভি থেকে না নাভির নিচে থেকে, এটা নিয়ে কিছু ইখতিলাফ কাহাদের মধ্যে হয়েছে। কেউ বলেছেন যে এমন জায়গায় কাপড় বাঁধে যে নাভির নিচে একটু চলে গেছে, তাদের দৃষ্টি তো হয়ে গেছে, কিন্তু কেউ কেউ অনেকেই বলেছেন না, নাভি সহকারে কাভার করতে হবে। তবে এখানে একটা কথা আছে, সেটা কি, আপনার উপরে লম্বা জামা আছে যেটা নাভি টাভি কাভার করে ফেলবে, সেখানে যে ট্রাউজার কিছু নিচে নামে অসুবিধা নাই, কিন্তু অসুবিধা আছে কোথায়, যেখানে ট্রাউজারও নিচে নামে আর উপরেটাও উপরে ওঠে, তার মানে দুইটাই শর্ট, মাঝখানে গ্যাপ এক বিঘত তৈরি হয়ে যায়, ওটা নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছি। তো কাজে কেউ যদি মনে করেন যে আপনার ট্রাউজারটা পায়জামা পরতেছেন, উপরে লম্বা তোপ আছে, অনেক লম্বা জামা আছে, পাঞ্জাবি আছে,
এর কোনো কারণে আপনার ট্রাউজার পায়জামা নাভি নিচে চলে গেছে, বেশ কিছু চলে গেছে, কিন্তু উপরেরটা এটাকে পুরো ঢেকে রেখেছে, তাহলে অসুবিধা নাই। কিন্তু যদি উপরে কিছু না থাকে, ফর এক্সাম্পল ফরজ কদ্দু, ফরজ পোশাকের কথা সতর্ক, ফরজ পোশাক হলো পুরুষের পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু যেন বাইর না হয়ে যায়, হাঁটু যেন কাভার করে। কোন কোন ফোকারা বলছে যে হাঁটুর উপরে উঠে গেলেও অসুবিধা নাই, হাঁটুটা এটার ভিতরে পড়ে না, কিন্তু মেজরিটি ফোকারা বলেছেন না হাঁটু এটার ভিতরে পড়ে। আচ্ছা কোন জায়গাতে আমি ছিলাম, সতর ঢাকার ভিতরে যে একটা পয়েন্ট মাথায় আসছিল চলে গেল, তাহলে লম্বা জামার ভিতরে যদি ছোটখাটো কিছু শর্ট থাকে সেটা অসুবিধা নাই। মানে করেন যে উপরে লম্বা দাম অনেক আছে, এটা কাভার করেছে অনেক দূর পর্যন্ত, কাজে নিচেরটা যদি এখন আল্লাহ মাফ করে কেউ যদি বলে আমি আন্ডার ওয়ার করছি আর ভিতরে আমার হাতে মোটা জামা আছে হয়ে গেছে, অসুবিধা নেই। তো একটা এক্সাম্পল দিলাম আর কি, তো অবশ্যই পায়জামা পরা উচিত ভালো। রাইট, বিসমিল্লাহ, পয়েন্টটা আসে আপনার মাইন্ড থেকে চলে যায়। রাইট, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসবে হয়তো আপনার মাইন্ডে ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা এখন আসছে আপনার মনে, সেটা হলে যদি আপনার এমন অবস্থায় আসেন, এমন হালতে আসেন, গেঞ্জি টেঞ্জি কোনো কিছু পড়ার উপায় নেই, খালি নিচেরটা আছে, এই নিচেরটা যেন অবশ্যই নাভি থেকে হাঁটু পর্যন্ত কোনো রকমে এখানে আর এর নিচে না নামায় না নামে, এটা খেয়াল করতে হবে। আর এই যে আমরা শুধু ওইটা দিয়ে নামাজ পড়বো নাকি আর একটু কিছু গাই দেবো, আর একটু কিছু গানে গাই দেবো, কারণ ফরজ তো বলা হয়েছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর দরকার কি? হ্যাঁ, শূন্য, এবং এই শূন্যতাকে আল্লাহ খুব গুরুত্ব দিয়েছেন, খুদু জি না তাকুম ফিকুল মসজিদ, তোমরা যখনই মসজিদে যাও, মসজিদ বলতে নামাজের জায়গা, যখন নামাজ পড়ো এটা ইঙ্গিত করা হয়েছে, নামাজের সময় সুন্দর পোশাক পরে নামাজ পড়ো। কাজেই সুন্নতি পোশাক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো 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 সময়ই তিনি শুধুমাত্র ট্রাউজার পরে নামাজ পড়েন নাই, শুধু পায়জামা পরে নামাজ পড়েন নাই, তিনি পুরো গায়ে দিয়েছেন। এই সুন্নতটাকে কাভার করার জন্য আমরা অতিরিক্ত কাপড় পরি। আর সতর বলতে শুধু ফরজটাকে বোঝানো হয়েছে, যেটা ফরজ, কেউ যদি বিপদে পড়ে তার আর কোনো কাপড় নেই, সে শুধু ফরজটা ঢাকে, তার নামাজ হয়ে যাবে। কিন্তু আমরা কেন আমরা সুন্নত মিস করবো? সব তো অনেক কমে যাবে, আমাদের কাপড় তো যেহেতু আছে, এবং সেটা সুন্নত হইতে হলে বলছিলাম না গত সপ্তাহে কনুই ঢাকতে হবে। হ্যাঁ, কনুই ঢেকে পড়ে তাতে কনুই বাড়ি হয় না, এইভাবে করে হলে সুন্নত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত সাধারণত কবজি থেকে কনির মাঝখানে ছিল, তারপরে যদি কনুইটা কোন রকমে ঢাকে তাহলে সুন্নত পোশাক আদায় হয়ে গেল। আর মহিলাদের সতরের ব্যাপারে যে তাদের পুরো বডি সতর একসেপ্ট দুইটা, আর কেউ কেউ বলেছেন একসেপ্ট তিনটা, সতরের ভিতরে পড়ে না। তো দুইটা কি? চেহারা আর হাতের কবজি থেকে হাতের তালু এই কবজি পর্যন্ত, এই পর্যন্ত। আর পায়ের ব্যাপারে হানাফি মাঝহাবে বলেছেন যে পাটা ও পায়ের পাতা এটাও সতরের ভিতরে নয়, কিন্তু বাকি মাঝহাবে পায়ের পাতাকে সতরের ভিতরে ঢুকাই দিয়েছে। আর বলেছেন যে শুধুমাত্র মুখ, চেহারা এবং কবজি। তো এখানে কথা আছে যে চেহারা যদি খোলা রাখবে এটা ঘরে পড়লে, যদি বাইরে রাস্তার মধ্যে পড়ে তখন চেহারা ঢাকের দ্বারা নিকাব পড়েন, অবশ্যই এটার এটাই হুকুম অধিকতরা সহি যে চেহারা ঢাকবে বাইরে যখন পড়বে। এরপরে পায়ের পাতা নিয়ে এখন এটা হানাফি মাঝহাবের সঙ্গে অন্য মাঝহাবের দ্বিমত আছে, আপনারা যখন বিভিন্ন আলোচনা ফেকেন আমাদের বিভিন্ন মাঝহাব কেন্দ্রিক অথবা সালাফি ফেকে অথবা আহলে হাদিসের আলোচনাগুলো আসে, তারা ওনারা শক্ত করে ফতোয়া দিয়েছেন যে পায়ের পাতা কাভার করতে হবে, হয় মোজা করতে হবে অথবা উপরেটা দিয়ে ঢাকতে হবে, তা না হলে নামাজে সতর ঢাকা হলো না, এটা একটা ফতোয়া আছে। আর তার বিপরীতে পায়ের পাতা খোলা রাখার ফতোয়াও আছে মহিলাদের ক্ষেত্রে, চেহারা এবং হাত পর্যন্ত, এই দুটো ইখতিলাফ আছে আমরা জানি। এটা নিয়ে যখন কোনো ফতোয়া আসে মনে করতে হবে কোনো কোনো বিষয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ হয়েছে দলিল ভিত্তিক, তো এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে যেটা অধিকতর সহি মনে হয় আপনার কাছে সেটা আমল করবেন, ঠিক আছে? দুইটাই অপিনিয়ন ঠিক আছে, এটা মাইন্ডে রাখতে হবে। ওকে, তার আমাদের আর কি বাকি থাকলো, কেবলামুখী হওয়ার কথা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়ে গেছে। ওকে, নামাজের ওয়াক্তের ব্যাপারে, ওয়াক্ত না হলে নামাজ হয় না, এই ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে,
ওয়াক্ত হয়ে গেলে তখন নামাজ পড়া যায়, আর ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে, এরপরে পিছনে নিয়ে গেলে কাজা হয়ে যায়। কারণ প্রত্যেকটি ওয়াক্তে কখন শুরু হয় কখন শেষ হয় এগুলো আলোচনায় আমরা যাচ্ছি না, এগুলো ফেকার কিতাবে লম্বা চড়া আলোচনা আছে, যেহেতু আমরা তাফসিরকে ব্রেক দিয়েছি আর সেদিন বিস্তারিত আলোচনা যাচ্ছি না। এরপরে আমরা নিয়তের কথা আলোচনা করেছি তাই না, এটাও আলোচনা হয়ে গেছে বিস্তারিত, এবং কোন কিতাবের মধ্যেই সহি কোন হাদিসের মধ্যে এই নিয়তগুলো নাওয়াই তোয়ানের কোনো কথা আসে নাই, শুধু মাইন্ডে থাকা আমি জোহর পড়ছি না আসর পড়ছি, জোহরের ফরজটা পড়ছি আল্লাহ আকবার সময় না সুন্নতটা পড়ছি, এটা মাইন্ডে থাকার নামই হলো নিয়ত, দ্যাটস ফিনিশড। তারপরে তাকবীরে তাহরিমে আমরা ছিলাম, ওকে। আমি এখন আমরা একটু যাই, এই যে এখন আমাদের ভিতরে ঢুকার আগে বাইরের জিনিসগুলো আরেকটু জিনিস, যেমন এগুলোর যদি কোনোটা পাক না করা যায় এমন হালতে আছে তাহলে কি হবে, এইটার একটু ফাঁক ফোকরটা আমাদের একটু দেখা দরকার। ওকে, আল্লাহ জি যদি সাই আন বারাকাল্লাহ ফিক মাকামাকাল্লাহ, যে ব্যক্তি এমন কিছু পায় না ইউজুয়ালি বিহীন না যা আসা, যে তার শরীর থেকে কাপড় থেকে জায়গা থেকে এগুলা পাক করবে সরিয়ে দেবে ধুয়ে নেবে, এটা এখন কোনো ব্যবস্থাই নাই। একটা রোগী হসপিটালে আছে, সেখানে তার প্রস্রাব চলে এসেছে, কাপড় নাপাক হয়ে গেছে, বিছানা নাপাক হয়ে গেছে, তারা বললো আনারসি কি বললে কি সবসময় পাওয়া যায় নাকি, সবসময় চেঞ্জ নাও করতে পারে না, ওদের রক্ত চলে যাচ্ছে, শরীর পাক শরীর নাপাক কাপড় নাপাক বিছানা নাপাক সবই নাপাক, তাহলে ইসল্লি মা'আন নাজাস, নাজাসাতের হালতে নামাজ পড়ে ফেলবে। এইখানে আমাদের মুসল্লিরা প্রচুর মিস্টেক করে, হসপিটালে যায় ওযু করতে পারছে না, এই তো আর নামাজ পড়তে হয় নামাজ দিনের পর দিন কাজা করছে, আর আমাদের লোকেরা যারা দেখতে যায় এইরকম লোককে একটু বলে না আপনার নামাজ পড়া লাগবে, বলে কোন সময় মারা গেছে আমার আবার 10 দিন নামাজ পড়তে পারে নাই, এখন কাফফারা কি আছে কম, অথচ কাফফারার কোনো কথা হাদিসে নেই, যেটা দরকার সেটা জিজ্ঞেস করেন, ওই অবস্থায় নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ, বাংলাদেশের সিলেট থেকে আসা একদম বড় মানে খুব বিখ্যাত একজন মুরব্বী, খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, উনি আসছিলেন এদেশে, এসে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন হসপিটালে, ওনার একজন ঘনিষ্ঠ একান্ত আমাকে খুব রিকোয়েস্ট করে যে উনি আপনাকে একটু দেখতে চান, তো আমি গেলাম, তো বেশ কয়েকদিন থেকে তিনি অসুস্থ, খুব পাক্কা নামাজি মানুষ, আমাকে নামাজ পড়েন কন্যা পড়তে পারতেছে না, কেন আমি তো বাথরুমে যেতে পারি না পারি না উজু করতে পারি না ইত্যাদি, বাথরুমে কোনো রকম এইভাবে যাই উজু তো করতে পারি না, আমাকে আপনি তৈমিম করেন, তৈমিম হবে কি হবে না, কি দিয়ে তৈমিম করবো, পাথর একটা এনে দিলাম যে এটার হাতের মধ্যে এমনি করে ঘষে এভাবে তৈমিম করে। সুবহানাল্লাহ, তিনি এই আমল শুরু করে দিলেন এবং এত শুকর গুজার হয়েছেন এবং তিনি অ্যাকসেপ্ট করেছেন আলহামদুলিল্লাহ, যে আমার এটা থেকে কোনোদিন বলেন এটা আমি শিখিও নাই, আসলে এই মশলাটা অনেকেই শিখেন নাই, হসপিটালে অসুস্থ উজু করতে পারেন না, তারপরে প্রস্রাব পাকানো হয়েছে পানি নাই এই টিস্যু দিয়ে ইউজ করছে, আর টিস্যু ইউজ করলে পাক হয়ে যায়, টিস্যু ইউজ করলে পাক হয়ে যাবে, পানি না পালেও পাক, আপনি এমনকি টয়লেটে গিয়েছেন এক নম্বর দুই নম্বর যেটাই হয় আপনি শুধু টিস্যু দিয়ে ক্লিন করেন পানি ইউজ করতে পারছেন না আপনি পাক, নামাজ হয়ে যাবে। অনেক লোক আছে সুবহানাল্লাহ সফরে এখানে সেখানে বলে যে টয়লেটে তো পানি ছিল না কি করি, পকেটে করে বোতল নিয়ে যা আসতে বোতলটা আজকে ভুলে গেছি, তো এখন আর কি করবো নামাজ কাজা করতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলুক করে ঢিলা ইউজ করে পাথর ইউজ করে তিনি পেশাব পায়খানা করে পাথর ইউজ করেছে, পানি ছিল না আরো দেশে কি সবসময়ভাবে অ্যাভেলেবল পানি ছিল, সফরের হালাতে মোটেই ছিল না, এভাবে তিনি নামাজ পড়েছেন। কাজেই এই একটা জিনিস যে খবরদার নামাজ কাজা করা যাবে না, কোন রকমে বসে দাঁড়াইতে না পারলে বসে, বসতে না পারলে শুয়ে, শুয়ে এমনি করে গাছ একটু চূড়া পড়তেছে আর রুকুর সময় একটু যদি মাথা হেলাইতে পারে ভালো, আর একটু হেলাইতে পারলে সজদা, আর নাও হেলাইতে পারে খালি চোখের ইশারা যে আমি এখন রুকু করতেছি সজদা করতেছি ইয়া আল্লাহ, এভাবে করে নামাজ হয়ে যাবে শুয়ে শুয়ে, নামাজ তারক করা যাবে না, অসুস্থ লোকের জন্য এত জরুরি, আর সুস্থ লোকের জন্য নামাজ না পড়ে হাঁটে সারাদিন চলাফেরা করে ইয়া আল্লাহ কত বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় কবিরা গুনাহ, নামাজে মানে ইমানের পরে সবচেয়ে বড় কুফরি কোনটা, নামাজ, আর কোনো আমলকে কুফরি বলা হয় নাই, চুরি করাকে কুফরি বলা হয়নি, মদ খাওয়াকে কুফরি বলা হয় নাই, নামাজ না পড়াকে কুফরি বলা হয়েছে, আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করে, আপনার আত্মীয় স্বজন চাষা ভাতিজা কে কে আছে
এদের সঙ্গে যাওয়া আসা হয়, উঠা বসা হয়, নামাজে কথা বলেন, কেয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করবে তোমার আত্মীয় তার বাড়িতে আসা যাওয়া করেছে, তোমার আত্মীয় হয়, তুমি জানো সে নামাজ পড়ে না, গল্প গুজব মধ্যে আসো, তুমি নামাজের মসজিদে চলে আসলে তারা বাসায় বসে বসে গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, তুমি তাদেরকে কেন বলো নাই, না বললে আটকে যাব আমরা, এবং আস্তে আস্তে নামাজি বানান। যদি আপনার কথায় বুঝাইতে বুঝাইতে রাগ করা দরকার নাই, বকাবকি করা দরকার নাই, সুন্দর করে বুঝান, বুঝাই যদি একটা লোককে বেনামাজিকে নামাজি বানাইতে পারেন, তাহলে যতদিন সে নামাজ পড়বে সম পরিমাণ নেকি আপনার কাঁধে আল্লাহ দিবেন। একটা লোককে নামাজি বানান, সেই যত নামাজ পড়বে সম পরিমাণ সওয়াব আপনার কাছে আসতে থাকবে, কেমন মানে তার মৃত্যু পর্যন্ত তার সওয়াব কমবে না। তাহলে খবরদার কোনো বেনামাজিকে আত্মীয় স্বজনকে রেখে দেবেন না এইভাবে। এখন আসলো এই, এখনো বাইরেই আছি, যে কাপড় তো নাই পুরা, কোন এমন হালতে আছে যেমন বন্যার পানিতে কাপড় সহ সবগুলো মানে সে স্রোতের টানে কাপড়ও নিয়ে গেছে, এটা ওইরকম হতে পারে, লুঙ্গি পড়া ছিল ফর এক্সাম্পল, দেখছেন না কিরকম মারাত্মক বন্যা হয়েছে, কাপড় লুঙ্গি চলে গেছে, এখন কি করবে? এখন যদি কোনো ঘাস টাস কিছু দিয়ে হলেও যদি নিজেকে ঢাকতে পারে, পাতা পাতা দিয়ে হলেও নিজেকে ঢাকতে পারে, এই খ্যাত চার কিছু দিয়ে থাকুক, ঢেকে নামাজ পড়ুক, ওকে, তা যদি না পারে কেউ কেউ বলেছে যে একটা গর্ত করুক, গর্ত করে ওখানে দাঁড়ায় দেয় নামাজ পড়ুক, তার না ইয়ে অন্য কোনো কিছু দেখলো না, তার ঢাকা আছে, গর্তের ভিতরে ঢুকানো আছে, আর শাসমন্ত্রী এগুলো করতে না পারলে তো কমপক্ষে কাপড় ছাড়াও নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে কিভাবে? নামাজ পড়বে তখন তিনি কেবলামুখী হয়ে পা দুটো দিয়ে বসে দাঁড়িয়ে পড়বেন না, ওকে, দাঁড়িয়ে পড়বেন না, বসে পড়বেন। এটা নিয়ে অনেক কথা বলছে যে ইসালিল উরিয়ানু জালিসান মাদান রিজলাইহি নাহওয়াল কিবলা ওয়া ইউআদ্দি রুকু ওয়া সুজুদ বিল ইমা, যে ব্যক্তির কোনো কাপড় নাই নামাজ পড়ার জন্য, এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে, তাহলে সে নামাজ পড়তে হবে, কেবলামুখী হয়ে বসবে, পা দুটাকে কেবলার দিকে লম্বা করে দিবে, আর রুকু সেজদা করতে গেলে তো নিজের এগুলো এক্সপোজার হয়ে যায়, বেশি দেখা যায়, সেজন্য বসে বসেই কিছুটা ইশারা এইভাবে রুকু করবে, এভাবে সেজদা করবে একটুখানি, যাতে করে তার পেছনের দিকটা খুব প্রকাশিত না হয়ে যায়, এরকম অবস্থায় নামাজ ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, তো মোটামুটি নামাজের বাইরের কাজগুলো দেখে আমরা এটা শেষ করলাম। এরপরে আমরা আসব এখন যে গত সপ্তাহে যেখানে ছিলাম, গত সপ্তাহে কোথায় ছিলাম? দাঁড়ানোর মধ্যে ছিলাম, হ্যাঁ, তাকানো। আচ্ছা, দাঁড়াই তাকানোর ব্যাপারে অনেকগুলো সুন্দর সুন্দর হাদিস আছে। আসলে এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা উৎসাহিত করেছেন সেটা হচ্ছে ইদা সাল্লা তাতা রাসাহু রামা বিবাসরিহি নাহওয়াল আরদ, একটা হাদিসে আছে, তিনি যখন নামাজ পড়তেন মাথাটাকে একটু নিচুমুখী করতেন এবং চোখটাকে জমিনের দিকে রাখতেন, জমিনের কোন জায়গায় সেটা এই হাদিসে আসে নাই, অন্য হাদিসে আসে, ওয়ালাম্মা দাখালাল কাবা মা খালাফা বাসারুহু মাউদিআ সুজুদিহি হাত্তা খারাজা মিনহা, যখন তিনি কাবার ভিতরে ঢুকেছিলেন মক্কা বিজয়ের পরে, ফাতে মক্কার পরে, তখন তিনি ওনার চোখকে সেজদার দিকে রেখেছিলেন, আর ওখান থেকে সরার নাই, নামাজ শেষ হওয়া পর্যন্ত সেজদার দিকে মাথা দিয়ে রেখেছিলেন। এই একটা হাদিস আসছে। তারপরে আসছে আরেকটা হাদিসে যে নামাজের মধ্যে মুসল্লি যেন এদিক সেদিক না তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা হাদিসে বা ওনা থেকে রেওয়ায়ত হয়েছে বুখারী এবং আবু দাউদে আসছে, ওয়াকানা ইয়ানহান রাফিল বাসার ইলা সামা, নামাজের মধ্যে কেউ যেন উপরের দিকে আমরা করে না তাকায়, আমরা তো আল্লাহর দিকে দোয়া করে উপরের দিকে আসে, এটা মনে করে আল্লাহ তাআলা ফাওকাল আরশ, তাই বলে আল্লাহর দিকে উপরের দিকে তাকিয়ে নামাজ পড়া নয়, জমিনের দিকে তাকিয়ে নামাজ পড়তে হবে, কারণ জমিনের দিকে তাকানো মানুষকে অধিক বিনয়ী করে, খুশু বেশি করে আসে। ওকে, তারপরে লা ইয়ামবাগি আন ইয়াকুনা ফিল বাইতি শাইউন ইশগালুল মুসাল্লি, মুসল্লির সামনে ঘরে বাড়িতে যেখানে নামাজ পড়ে জানে এমন কিছু যেন না থাকে যেটা তার দৃষ্টি আকর্ষণ করবে, এমন কিছু যেন সামনে না থাকে,
এই জন্য এখন মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদে আল্লাহ মোহাম্মদ আবু বকর ওমর সিদ্দিক পুরো সমস্ত লিস্ট মিস কত কারুকার্য এগুলো দিয়ে ভর্তি করে রাখে মসজিদের ওয়ালগুলো, এটাকে ঠিক ঠিক না? মুসল্লার মধ্যে অনেক রকমের কারুকার্য থাকে, নামাজের মুসল্লা যায় নামাজ এগুলো কিনতে পাওয়া যায়, যা বানায় ওই মানুষ যেটা চায় তার চেয়ে বেশি প্রমোট করে ব্যবসায়ীরা, কে যত রং টং করবে তত মানুষ বেশি করে কিনবে। আমি ওখানে গিয়া খুঁজি যে প্লেন মশলা পাওয়া যায় কিনা, আল্লাহ এই পঞ্চার দোকান খুঁজিও একটা সহজে পাওয়া যায়, সব এরকম এই 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 বিজনেসম্যানরা এইভাবে করে তারা দেখে যে মানুষ কোনটা আকর্ষণীয় বেশি বিক্রি হবে, চাহিদা কোনটা বেশি। তো মুসলিমদের চাহিদা সবার যদি হয়ে যায় সবাই এখন প্লেনটা খোঁজে, এখন এই বিজনেসম্যান বেটারা কি করবে? তখন প্লেনটার দিকেই যাবে, প্লেন তো সেই ক্ষেত্রে না। বোরকার ক্ষেত্রে দেখেন, বোরকা হলো সাদা মাটা সব সৌন্দর্য ঢাকার জন্য, নিজের কাপড়ের সৌন্দর্য ঢাকবে বোরকা দিয়ে, এখন বোরকার সৌন্দর্য বেড়ে গেছে কাপড়ের থেকেও বেশি। এখন এইটাকে বলা হয় যে ডিজাইন, হ্যাঁ ডিজাইনার ডিজাইনার ডিজাইনওয়ালা, সুবহানাল্লাহ। তো এই এগুলো আসলে মানুষের সব কনসেপ্ট খালি উল্টে যায়। যাই হোক, তাহলে সামনে কিছু যেন না থাকে। তারপরে আর একটা হাদিসে তিনি বললেন, ফাইদা সল্লাই তুমি ফালা তালতে ফেতু, যখন নামাজ পড়বে এদিক সেদিকে তাকাবে না। ফাইন আল্লাহ ইয়ানসি ওয়াজহু লিওয়াজহি আব্দিহি ফি সলাতি মা লাম ইয়ালতাফিত, যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহর দিকে মানে তার মুতাওয়াজ্জেহ হয়ে গেছে, চেহারাকে আল্লাহ মুখী করে ফেলেছে, তখন আল্লাহ তাআলা তার দিকে তাকান। আর যখন সে এদিক সেদিক তাকায় আল্লাহ তার থেকে চেহারা ঘুরে নেন, তার দিকে আর আল্লাহ তাকান না। আজ হাদিসে এসেছে এই যে এদিক সেদিক তাকায় কোনো এক দিকে তার নজর পড়ে, ইখতিলাসুন ইখতালাসিহু শাইতান মিন সলাতিল আব, এটা হাইজ্যাক করে নেয় শয়তান মানুষের নামাজ থেকে, হাইজ্যাক করে নিয়ে যায়। যেহেতু চোখ এদিক সেদিক গেল, মন এদিক সেদিক গেল, দুটোটা থেকে শয়তান হাইজ্যাক করে নিয়ে যায়। তাহলে একটা নামাজের কদ্দুর অংশ বাকি থাকে, যতটুকু শয়তান নিয়ে গেছে ওইটা মিস হয়ে গেছে, বাকিটুকু আপনার কিসমতে আছে। কারো 50% নিয়ে গেছে শয়তান, 50% আছে বান্দার জন্য। মন কোন দিকে, চোখ কোন দিকে, দুইটাই। এখন বলেন সারাদিন নামাজের মধ্যে আমরা ঢুকি কত পার্সেন্ট আমাদের টিকে? শতকরা কদ্দুর আমাদের কিসমতে আছে, শতকরা কদ্দুর শয়তান জেনে নিয়ে চলে গেছে, আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাহলে মনোযোগ দিল থেকে আল্লাহর দিকে মোতাবজ্জে হওয়া, আর চোখটাকেও ফিজিক্যালি কোনোদিন আগে নিচের দিকে তাকানো, নিচের দিকে সেজদার হালত এবং আরো কিছু হালত পরে আসতেছে। একটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নামাজের মধ্যে নামাজ পড়ছিলেন, যে নামাজটার ওই বিছানার মতো, ম্যাটের মতো বা মুসল্লার মতো, জানাজার মতো, ওটার মধ্যে কিছু ডিজাইন ছিল, কিছু নকশা ছিল, অর্থাৎ আমাদের মতো এত বেশি ছিল না, একটুখানি ছিল। নামাজ সাহেব বললেন, পরে বলেন এ হাবু বি খামিসতি হাদিহি ইলা, আসলে খামিসা হলো স্কার্ফ মতো জিনিস, আসলে স্কার্ফ নামাজের বিছানা, খামিসা স্কার্ফ উপরে কোনো একটা স্কার্ফের মতো, ওনার তো প্রায় মাথা ঢাকতেন, ওইটার মধ্যে কিছু একটা ডিজাইন ডিজাইন ছিল, হয়তো ওনার চেহারা সামনে এসে এটা পড়ছে তো দুই সাইড থেকে দেওয়ার পরে। তখন তিনি বললেন যে এটা নিয়ে যাও টেইলারের কাছে, বলো এটার পরিবর্তে আমাকে আরেকটা বানাই দিতে। তো এ তখন বললো যে, তিনি বললেন যে ফাইন্নি নাদারতি ইলা আলামিহা ফি সলাতে ফাকাদা ইয়াহতিনুনি, হঠাৎ করে আমার নজর চলে গেছিল এটার একটা নকশার দিকে, সেটা আমার দৃষ্টি আকর্ষণ করে আমাকে ফেতনায় ফেলে দেওয়ার উপক্রম করে ফেলেছিল। তিনি আর ওই ডিজাইনওয়ালা ওটা মাথার মধ্যে রাখতে চাইলেন না, যেটা নিচে নামলে ওনার দৃষ্টিতে পড়তে পারে। এরপর আরেকবার মায়েশার ঘরে কিছু একটা ওয়ালের মধ্যে বা জানালার মধ্যে পর্দার মধ্যে ছিল, ওখানে কিছু এরকম ডিজাইন মার্কা ছিল, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আখরিজিহি আননি, তোমার এই পর্দাটা আমার থেকে এখান সামনে থেকে সরাও, আমি কেবলা মুখে আওয়াজ পড়ছি, সামনে এটা লটকে আছে, ওখানে কিছু কিছু নকশা ডিজাইন আছে, এগুলো আমার দৃষ্টি আকর্ষণ করছিল, আমার চোখ চলে যাচ্ছিল ওদিকে, এগুলো আর রেখো না এখানে। তাহলে এটাকে অনেক সিরিয়াসলি তিনি নিয়েছেন, কারণ মনোযোগ দেওয়ার জন্য
চোখ তো অন্য জিনিসের দিকে গেলেই তো, ডিজাইনের দিকে চলে গেলে তো মনোযোগ কমে যাবে, চোখ যেদিকে যায় মনোযোগ সেদিকে চলে যাবে। কাজে আল্লাহ মুহাম্মদ এগুলা লিখে, আয়াতুল কুরসি লিখে, কোরআন লিখে যে ও মসজিদের সামনে ওয়ালে রাখে, আর এই যে বিভিন্ন বড় বড় মসজিদে এমনি হারাম হারাম শরীফের কথা বলে, মক্কা মদিনা সবকিছু কি দলিল নাকি আপনাদের জন্য? দলিল তো মক্কা মদিনা না, দলিল হলো কোরআন হাদিস। এখানে দুনিয়া রাজা বাদশারা তাই সে মক্কা মদিনা হোক আর যে কোনো মসজিদ, তার রাজা বাদশাদের কামই হলো কারুকার্য করা। এই কারুকার্য রাজা বাদশারা শুরু করেছে, এখন পরে রাজা বাদশারা এগুলো রাখে রাখা শুরু করে দিয়েছে, এখানে কেউ পরিবর্তন করে না। এগুলো আসলে ঠিক না, মক্কা মদিনার জন্য এগুলো ঠিক না। মসজিদকে রাখতে হবে সাদা মাটা, মজবুত হতে পারে, দামি জিনিস হতে পারে, বহুদিন টিকবে, ভালো কথা, কিন্তু নকশা টকশা এইভাবে করে মুসল্লির দৃষ্টি আকর্ষণ সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, রাইট? ওকে, আমরা এখন আসি যে চেহারা ঢাকে রাখতে হবে নিচের দিকে। নামাজের মনোযোগের মধ্যে আরেকটি কথা আছে, মনোযোগ আরেকটা জিনিস নিয়ে যায়, যদি খাবার রেডি আছে, ক্ষুধাও লেগে গেছে আর খাবারের গ্রাম আসতেছে, তাহলে ওই সময় মসজিদে চলে আসলে এক কথা সামনে আর খাবার নাই, কিন্তু কেউ যদি ঘরে নামাজ পড়ে তাহলে ওই সময় নামাজ পড়তে গেলে খালি খাবারের কথা মনে পড়ছে, তখন আসলে খাবার খেয়ে নামাজ পড়া উচিত। এদিন একটা হাদিসে এসেছে, এদা কুদ্দিমুল আশা ফাকাদ্দিমুল আশা, এদা ইস্তামাল আশা এসা ফাকাদ্দিমুল আশা, যখন নামাজ আর খাবার একসঙ্গে চলে আসে তখন আগে খেয়ে না, তাহলে স্যাটিসফাইড হয়ে নামাজ পড়তে পারবে। ক্ষুধার্ত অবস্থায় মারাত্মক ক্ষুধার্ত, খাবারও রেডি আছে, ওই সময় খাবার খেয়ে নামাজ পড়া দরকার। তবে এটা যদি হয় যে নামাজের ওয়াক্ত চলে যাবে, তাহলে ফরজ তো ধরতে হবে, তখন হয়তো চট করে একটু মুক্তাসার ছোট সুরা দিয়ে ফরজটা আদায় করে নেন। এই জন্য একটা হাদিসে তিনি বললেন, লা সলাতা বি হাদরাতি তাআম, খাবার রেডি হয়ে আছে ওই সময় নামাজ না পড়ে আগে খাবার খেয়ে না, তবে মসজিদে জামাত মিস হয়ে যাবে, এখন ঘরে খাবার রেডি, ঘর থেকে বাইরে হয়ে গেলে তো আপনি মোটামুটি খাবার আর সামনে নাই, ওটা বলা হয়েছে সামনে খাবার আছে, ওইটা থুয়ে আবার তিনি এক পাশে নামাজ পড়ো না। ওলা হুয়া ইদাফেউল আখবাসান, আর একটা হলো যে নামাজের মনোযোগের জন্য জরুরি দুইটা খবিজ জিনিস নিয়ে সঙ্গে ফাইট করে করে নামাজ পড়ো না, দুই খবিজ জিনিস সঙ্গে ফাইট করে করে নামাজ পড়ো না। সেটা দুই খবিজ জিনিস কোনটা? প্রস্তাব পায়খানা, যেটা এই দুইটার একটা চাপছে এখন জোর সরে, আপনি বলেন যে আর ওদের করতে ঠান্ডা লাগে যে ভালো লাগে না, কোনো রকম নামাজ আদায় করে দিই, শক্ত করে চিপে চিপে কোনো রকম নামাজ পড়ি, ঠিক না? এটা ঠিক না, আসলে এটা নামাজের কোনো মনোযোগ দেওয়া সম্ভব হবে না। এখন যদি হালকা চাপ হয় যে এমন বেশি এফেক্ট করে না, মে বি কনসিডারেবল, কিন্তু একটু ভারী চাপ হলে কোনো অবস্থাতেই এটা নামাজ দিয়ে কোনো মনোযোগ দেওয়া যাবে। নামাজ তো আল্লাহ তাআলাকে জিকির করবো, ডাকবো মনোযোগ দিয়ে, যদি খালি মুখে পটপট করে কিছু উচ্চারণ করে সেরে দিলাম, উঠানামা হয়ে গেল কোনো রকমে, এরকম একটা কাজের নাম তো নামাজ না। আকিমিস সালাতা লে দেখি, আমাকে ডাকার জন্যে নামাজ পড়ো। হ্যাঁ, আল্লাহকে ডাকছি আর আমি তাড়াহুড়া করব? এখন আমি যদি একজন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা বাদশাহ, রানী, রাজা রানী, তাদের সঙ্গে আপনার দেখা হয়, তাহলে আপনি ওখানে গিয়ে কি করবেন? কত মনোযোগ দিয়ে কিভাবে তার দৃষ্টি আকর্ষণ করা যায়? ওখানে আপনার শরীরে চুলকালে চুলকাবেন হতো না? হ্যাঁ, আপনি কত সফর করবেন? তাকে সম্মান দেখ করতে হচ্ছে আপনাকে, তার সামনে আপনি যে কোনো একটা উল্টো পাল্টা কাজ এখন করতে পারবেন না, মনোযোগ ফুল অ্যাটেনশন। সে যদি দেখে যে আপনি তার দিকে মনোযোগ না, আপনি এদিকে সেদিকে মনোযোগ, আপনার তো বের করে দিবে। তো আল্লাহ তাআলার সঙ্গে দেখা করছি, রাজা বাদশাহ কি, মন্ত্রী প্রেসিডেন্ট কি, কিচ্ছু না, কিচ্ছু না। তো এত বড় শানের সামনে দাঁড়িয়েছি, কাজে আমাদেরকে এভাবে দাঁড়াতে হবে। তাহলে দাঁড়ানোর বিষয়গুলো আমরা এবার আসি, যে দাঁড়ানোর কথা হয়ে গেছে, মাওদের সুজুদের ক্ষেত্রে যেটা আসছে, কোনো কোনো ফোকাহারা বলেছেন যে বহু হাদিসে সেজদার কথা আসছে, সেটা সাধারণত দাঁড়ালে সেজদার কথা, আর রুকুতে গেলে ওনারা বলেছেন দুই পায়ের দিকে তাকা, সেজদার দিকে তাকালে যেভাবে রুকু করার কথা রুকুর ডিস্টার্ব হবে, কারণ রুকু করতে হবে কিভাবে আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ রুকুর সময়, একদম শটান বরাবর করে বরাবর করতে হলে আপনার চোখটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। নিচের দিকে কি আছে? আপনার পা, ওই দিকে যাওয়ার কথা। আর যদি আপনি সেজদার দিকে তাকান তাহলে এমনি করতে হবে,
তাহলে মাথাটা একটু উঠে যাচ্ছে, একটুখানি বরাবর হচ্ছে না। এই জন্য যে ফোকাহারা বলেছেন যে রুকুর সময় পায়ের দিকে তাকানো উচিত, এই কথা ঠিক। কিন্তু কিছু কিছু ফোকাহা বলেছেন যে না, মেজরিটি হাদিসে আসে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের অবস্থা সেজদার দিকে তাকিয়েছেন, কাজে ওনারা ওইটাকে নিয়েছেন বরাবর। এগুলো বলছিলাম যে উসুলি ইখতিলাফ, এগুলোর ভিত্তিতে মাঝহাবে আলোচনা হয়েছে। তো দুইটা মত আছে, কিন্তু আসলে রুকুর সময় রুকুর দিকে থাকা, আর যখন বসে যাবেন তখন কোন দিকে তাকানো, এগেন কেউ যারা বলছেন সেজদার দিকে তারা এইভাবে সেজদার দিকে তাকাতে বলবেন, কিন্তু যারা বলেছেন যে না নিচের দিকে তাকানো দরকার, ইলাল আরদ, এই যে আরেকটা হাদিসে আসে জমিনের দিকে তাকাও, এখন আমি বসে গেলে জমিন কোথায়? আমার কোলে, আমার কোলের দিকে পায়ের রানের হাঁটুর এই এই জায়গায়, তখন আমি ওই দিকে তাকাবো, তাহলে আমার মাথাটা আসলে নিচু হলো, নিচু হওয়াটা তাওয়াদ আমাকে বিনয় করবে বেশি। কাজে এই দুটো আর্গুমেন্ট আছে আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একটা সুজুদের কথা আছে, ওগুলো আসে নাই কিন্তু তার স্পিরিট থেকে মুস্তাহিদিনে কেরাম এ রেকমেন্ড করেছেন। আমরা আসি এবার যে এখন আমাদের নামাজে দাঁড়িয়েছি, তাকবীর তাহরিমা হয়ে গেছে, এখন আমরা তাকবীর তাহরিমার পরে কি করার কথা? হাত বাঁধা কাজ তো হয়ে গেছে গত সপ্তাহে, হাত বাঁধা হয়ে গেছে, এখন আমরা কি পড়বো? থানা পড়বো, তাই না? এগুলোকে বলা হয় দোয়াউল ইস্তিফতাহ, দোয়াউল ইস্তিফতাহ, নামাজের মধ্যে তেলাওয়াতের সূচনা করা, কিছু পড়ার কাজ শুরু হয়ে যায় এই তাকবীর তাহরিমার পরে। এবার পড়ার কাজ শুরু হলো নামাজের মধ্যে, কিছু পড়ার বিষয় আছে, পাঠ করার বিষয় আছে, দাঁড়ানো অবস্থা আছে, রুকুর মধ্যে তাসবিহ আছে, সেজদার মধ্যে তাসবিহ আছে, বসার মধ্যে আত্তাহিয়াতের মধ্যে, এইগুলো পড়া, এই পড়াটা শুরু হয়ে গেলো ইস্তিফতাহ যে শুরু হয়ে গেল। এই জন্য কেউ কেউ আবার এই জন্য যারা বলেছেন যে তাকবীর তাহরিমা বাইরের জিনিস, ওইটা নামাজের ভিতরে গণা যাবে না, ইস্তিফতাহ তখন থেকে পড়া শুরু হলো, তখন থেকে নামাজ শুরু হলো ওনাদের দেশে, ভিতরে কাজ শুরু হলো। এই জন্য ওনারা এই কেউ কোনো কোনো ফোকাহা বলেছেন তাকবীর তাহরিমা বাইরেরটা আর ভিতরেটা হলো সোবহানাকা, এগুলা সানা পড়া থেকে শুরু করে। এই জন্য এইটা টাইটেল হলো ফিকার কিতাবে দোয়াউল ইস্তিফতাহ, এই পড়ার উদ্বোধন শুরু হয়ে গেল, নামাজ শুরু এখান থেকে হলো মেইন, এটা বলতে চেয়েছেন। এখন এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দোয়া পড়েছেন আমরা পড়েছি, একটা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এটা রেওয়ায়েত পাওয়া গেছে। এটাই আমাদের দেশে আমরা মুখস্থ করেছি, হানাফি মাযহাবে এটাকে রেকমেন্ড করা হয়েছে, কিন্তু আসলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন এই সময়, কিন্তু সবগুলো দোয়া প্রত্যেক নামাজে পড়েননি, কোনো সময় এটা পড়েছেন, কোনো সময় ওটা পড়েছেন, কোনো সময় দুই তিনটা পড়েছেন, কোনো সময় একটা পড়েছেন, কোনো সময় যখন বিশেষ করে নফল নামাজে সবগুলো পড়ার চেষ্টা করেছেন। এগুলো কি কি তার মধ্যে আছে? সুবহানাকে তো আমরা পড়লাম, আরও আছে যে আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাদ দুনুব আল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়া আল জাস মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিলনি বিল মা'ই ওয়াস সালজি ওয়াল বারাদ। তো এই এইভাবে করে একটা দোয়া আসছে, আরেকটা আসছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, اللهم انت الملك لا اله الا انت سبحانك وبحمدك انت ربي وانا عبدك ظلمت نفسي واعترفت بذنبي فاغفر لي ذنوبي جميعا واهدني لاحسن الاخلاق لا يهدي لاحسنها الا انت واصرف عني سيئها لا يصرف عني سيئها الا انت تبارك ربنا عليك نستغفرك ونتوب اليك. এভাবে করে আসছে, অনেকগুলোই আসছে। এখন আমরা যে নামাজের দাঁড়ানোর আগে ইনিওয়াজ ঝাড়তে পড়ি সেটা কোন জায়গায় পাওয়া? নামাজের মুসল্লা দাঁড়িয়ে নিয়ত করার আগে তাকবীর তাহরিমার আগে ইনিওয়াজ ঝাড়তে পড়ার কথাটা আমাদের বাংলায় কিছু কিতাবপত্রে বই পুস্তকে লিখে বিরাট গণ্ডগোল লাগিয়ে দিয়েছে। মকসুদুল মুমিনিন ওয়ালাই কাজ করেছে, মকসুদুল মুমিনিন যিনি লিখছেন আল্লাহ তাকে রহম করুক, অনেক লোকের উপকার হয়েছে, অনেক বেসিক জিনিস আছে, তিনি বিএ পাস করে একজন গ্রাজুয়েট ছিলেন, কিছু ইসলাম শিখে থেকে তিনি বইটা লিখছিলেন ব্রিটিশ আমলে। এইটা আমাদের ঘরে ঘরে এমন প্রচার হয়েছে, তিনি কোনো বড় আলেম ছিলেন না, ও বেচারা দূর বুঝছে। এখন এই যে ইনি ওয়াজ্জাতের একটু অংশ পাওয়া গেলে আমি এখন পড়লাম যে, তাই না? এটা আরেক দোয়াতে পাওয়া গেছে, সেই দোয়াটা ওই আয়াতে এইভাবে না, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والارض حنيفا مسلما وما انا من المشركين এই লাইনে আসছে এবং তারপরে দোয়াটা আছে ইন্না সলাতি অনুসুতি মাহিয়া মামাতি রাব্বিল আলামিন এটা এই পুরো করে এটা আসছে এটা আসলো নামাজের ভিতরে আল্লাহু আকবার বলার পরে সুবহানাকা বলতে পারেন এটাও আগে বলতে পারেন আগে সুবহানাকা বলতে পারেন পরে এটা বলতে পারেন কোনো অসুবিধা নাই এইগুলা এই দুইটা শুধুনে আরো আছে আরো একাধিক দোয়া আছে এই যা আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা اللهم انت الملك لا اله الا انت سبحانك وبحمدك اريكم كره وانيك গুলো আসছে اللهم سبحانك اللهم وبحمدك تبارك اسمك وتعالى جدك لا اله غيرك এটা তো আমরা পড়েছি এই এই সানার ব্যাপারে আসছে যেটা সানা বলি আমরা এটাকে সানা মানে আল্লাহর প্রশংসা সবগুলো দোয়ার মধ্যে আল্লাহর প্রশংসা আছে যেখানে আল্লাহর প্রশংসা আছে এটাকে বলা হয় সানা তো এই এই হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ان احب الكلام الى الله ان يقول العبد سبحانك اللهم اي যে দোয়াটা আমরা করি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এটা হচ্ছে অন্যতম পছন্দনীয় বাক্য আল্লাহ তাআলার কাছে ওকে আর কোন কোন সময় তিনি আবার বলেছেন الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكره واصيلا এক সাহাবী এটা যখন পড়লেন একটু উঁচু আওয়াজে পড়েছিলেন কোন নফল নামাজে বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাকে দেখে বললেন আজিবতুল্লাহ ফুতিহাতলাহ আবওয়াবুস সামা তুই আমি আশ্চর্য হয়ে গেলাম তুমি যখন এই দোয়াটা পড়ছিলে এটা কবুল হওয়ার জন্য আকাশের সমস্ত দরজাগুলো খুলে গেল তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তিফতাহ অর্থাৎ নামাজ শুরুর এই দোয়াগুলো পড়ার পরে তিনি কি পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন কোন কোন রিওয়ায়েতে আছে তিনি পড়তেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه এটাও আছে তো একাধিক রেওয়ায়েত আছে তবে أعوذ بالله من الشيطان الرجيم যেটা পড়েছেন এটা পড়লে চলবে আর যদি লম্বাটা আরেকটু পড়েন সব আরেকটু বেশি হবে অসুবিধা নাই এরপরে بسم الله الرحمن الرحيم এটা পড়তে হবে بسم الله الرحمن الرحيم সূরার আগে পড়া সূরা ফাতিহা পড়ার আগে অবশ্যই পড়তে হবে সেটা জোরে নামাজ হোক আর আস্তে নামাজ হোক বিসমিল্লাহটাকে আস্তে পড়ার সুন্নতাই অধিকতর আইমায়ে কেরাম গ্রহণ করেছেন শুধু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলেন যে নামাজে আমরা জোরে পড়ি আওয়াজ করে পড়ি সে নামাজ তিনি আওয়াজ করে পড়েছেন বাকিরা সবাই আস্তে পড়েছেন এরপরে আমরা আসি যে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া জরুরি যখনই সূরা ফাতিহা পড়বো বা যে কোনো নতুন সূরা পড়বো শুধু এই সময় নয় প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে বিসমিল্লাহ পড়লাম এরপরে আরেকটা সূরা যে পড়বো ওই সূরার আগে বিসমিল্লাহ পড়বো কিনা তখনও বিসমিল্লাহ পড়বো কিন্তু যদি সূরা ফাতিহা পরে আরেকটা সূরা না পড়ে কোনো একটা আয়াতের অংশ পড়ি কোন মানে কোনো একটা সূরার ভিতরে ঢুকে ভিতরের অংশ পড়ি তখন বিসমিল্লাহ লাগবে কিনা তখন লাগবে না তখন লাগবে না পড়বেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়েছেন সূরার শুরুতে সূরার মাঝখান থেকে তেলাওয়াত যখন আমানার রাসূল থেকে পড়বেন আপনি লিল্লাহি মা ফি সামাওয়াতি থেকে পড়বেন এই সময় বিসমিল্লাহ লাগবে না হুয়াল্লাহু আল্লাহি থেকে পড়বেন বিসমিল্লাহ লাগবে না এই সময় তাই না তো সূরার শুরুতে পড়লে বিসমিল্লাহ লাগবে এই এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যেমন আমাদের দেশে তেলাওয়াত করতে গেলে যেমন কেউ একজন তেলাওয়াত করবে সূরার মাঝখান দিয়ে একটা অনুষ্ঠানে তেলাওয়াত করছে তো তখন তারা কোনো সময় আউযুবিল্লাহ না পড়ে শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করেন ওই মাঝখান দিয়ে আসলে ওই সময় দরকার বেশি আউযুবিল্লাহ যখন কোরআন পড়বা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সূরা শুরুতে শুরু করলে অনেক সময় দেখা যায় আউযুবিল্লাহ পড়ে না শুধু বিসমিল্লাহ পড়ে শুরু করে দেয় ওই নামাজের বাইরে তেলাওয়াতের কথা বলতেছি এটা ঠিক না কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে প্রথমে শুধু আউযুবিল্লাহ লাগবে তারপর প্রথম রাকাতে এরপরে বিসমিল্লাহ সূরা ফাতিহা হয়ে গেল এরপরে সূরা বিসমিল্লাহ লাগবে যদি সূরা মিলাই আর যদি সূরা না মিলে আয়াতের সূরার মাঝখান থেকে মিলাই তাহলে লাগবে না দ্বিতীয় রাকাতে যখন আবার ফাতিহা পড়ব তখনও বিসমিল্লাহ লাগবে আর আউযুবিল্লাহ লাগবে না তারপরে এরকম করে যদি মাঝখানে অন্য সূরা মিলাই তাহলে লাগবে সূরা ফাতিহা শুরুতে লাগবে অন্য সূরা শুরুতে লাগবে কিন্তু মাঝখান থেকে পড়লে আর লাগবে না ওইটা গেল এটা
মাশাআল্লাহ। এইপরে আমরা আসি যে নামাজের কেরাত পড়ার তরিকাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়লেন, ফাতিহাকে কিভাবে পড়তেন তিনি, ফাতিহাকে তিনি যেভাবে পড়তেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে থামতেন, কতবার পড়তেন আর রহমানির রহিম থামতেন, মালিক ইয়াউমিদ্দিন থামতেন, নিঃশ্বাস নিতেন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন থেমে নিঃশ্বাস নিতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা হয়তো এক গো আপনি করতে পারেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালিন পুরোটা একসঙ্গে পড়তে পারেন, অথবা শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে থেমে তারপরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এভাবে করে শেষ করে দিলেন। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেরাত পড়ার নিয়ম। তিনি ওয়ান গো একসঙ্গে তিন চার পাঁচ আয়াত পড়তেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তালাই ভাবে সমানে। তো এরকম করে পড়াটা ওনার প্রকৃত সুন্নত আদায় হয় না, পড়লে গুনাহ হবে না কিন্তু সুন্নতে সব কমে যাবে, কারণ হাদিসে এসেছে কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিফু আলা রুকুসিল আই ওয়ালা ইয়াসলুহা বিমা বাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতের মাথায় গুলো শেষ হয়ে গেলে থেমে যেতেন, প্রত্যেক আয়াতের শেষ প্রান্তে আসলেই তিনি থেমে যেতেন এবং পরেরটার সঙ্গে এভাবে অসল করতেন না, মিলিয়ে পড়তেন না। এটা হলো প্রকৃত সুন্নাত। ওকে, এরপরে আমরা যাই যে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়া এটা নামাজের ভিতরে আমরা আসলাম, নামাজের ভিতরে ফরজগুলো যেগুলো আছে এগুলোর লিস্টটা আপনাদের কাছে আছে? আচ্ছা লিস্টটা একটু বলে যাই তাহলে সুবিধা হবে। নামাজের বাইরের লিস্টগুলো এতক্ষণ আমরা শেষ করলাম, ভিতরের লিস্টের মধ্যে কী কী আছে? কেয়াম দাঁড়ান, ঠিক আছে, তারপরে কেরাআ, তো তাকবীরে তাহরিমা ভিতরে গেলো একটা, দুই নম্বরে কেয়াম, তিন নম্বরে কেরাত পড়া। কেরাত বলে কোনটা বুঝিয়েছে, ফাতিহা না সুরা আরেকটা, সেটা কোনটা? কেরাত মানে কোরআন থেকে পড়া। এটা নিয়ে ইমাম আবু হানিফার একটা ব্যাখ্যা, বাকি ইমামদের আলাদা ব্যাখ্যা। যে কেরাত পড়া ইমাম আবু হানিফা বলেছেন, তার মধ্যে উনি ফাতিহাকে ফরজ বলেন নাই, ফাতিহাকে তিনি ওয়াজিব বলেছেন, আর অন্য ইমামরা ফাতিহাকে ফরজ বলেছেন। তার অর্থ হলো হানাফি মাজহাবের কোনো ইমাম বা হানাফি মাজহাবের কোনো মুসল্লি যদি ফাতিহা না পড়ে ভুলে গেছে, ভুলে গিয়েছিল, তো সে আমাদের দাঁড়িয়ে বা এক রাকাতে দুই রাকাতে তিন চার যে কোনো রাকাতে সূরাটা মিলায় নেয়, সুন্নত ফরজ হোক যে কোনো নামাজ। এখন নামাজ শেষ করে মনে পড়লো যে সে তো ফাতিহা পড়ে নাই এক রাকাত, এখন তার নামাজ বাতিল হলো না এর কোনো সংশোধনের ব্যবস্থা আছে? হানাফি মাজহাবের দেশে তো বাতিল হয় নাই, ঠিক করা যাবে, কি করতে হবে? সহজতা দিলে ঠিক হয়ে যাবে, কারণ সেটা ফাতিহা পড়া ওয়াজিব, সহজতা মিস করেছে এখন তার নামাজ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু অন্যান্য মাজহাবে তারা কি বলেছেন? না, ফাতিহা একটা রোকন, মানে নামাজে আলাদা একটা ফরজ হলো ফাতিহা পড়া, তুমি সেই ফরজ আদায় করো নাই, ফরজ যদি মিস করো তাহলে কি হবে? নামাজ কি হবে? নামাজ বাতিল, তাহলে সহজতা দিলেও কাজ হবে না। এই পার্থক্য দেখতে পেরেছেন যে ওয়াজিব বলেছেন কেউ আর কেউ বলেছেন ফরজ। তো তো ওনারা ইখতিলাফ করলেন কেন? কেউ কেন ওয়াজিব বললেন, কেউ কেন ফরজ বললেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শিখিয়েছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন সল্লু কামা রাআইতু মিনি উসলি, আমি যা যা করি তোমরা সবগুলো এগুলো করো, ওনারা আর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ একটু লিস্ট বাইর করে দেন তো কোনটা কোনটা ফরজ, একটু লিস্ট দেন তো কোনটা কোনটা ওয়াজিব, একটু আর একটা লিস্ট বানান কোনটা কোনটা সুন্নত কোনটা কোনটা মুস্তাহাব। এগুলো ওনারা কিচ্ছু জিজ্ঞাসা করেন নাই, তিনিও বিস্তারিত বলেন। তার কারণ কি? ওনাদের কথা হলো যে তিনি যা করছেন সব করো, আমরা এটা জিজ্ঞাসা করা ওনার মাইন্ডে আসে না। এই যে কিছু ফরজ কিছু নফল কিছু মুস্তাহাব, এই লাইনে ওনারা চিন্তা করেন নাই যে তিনি যা করছেন সবটা করো। তো পরে এটা কোথেকে আসলো, ফরজ ওয়াজিব সুন্নত নফল এরকম হইলো কেমনি? এইগুলো ভাগ করলেন কে? সাহাবিরা এগুলো অনেকগুলো ওনার জীবনে ভাগ করেন নাই,
না আমার শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে তা করবো, এগুলো ভাগটা করা লাগবে, এগুলো ভাগ করা যায়, অনেকে চিন্তাও করেন না এটা জীবনে। কেন এটা আসলো? ইমাম আবু হানিফা থেকে শুরু করে আইমাই কেরাম চিন্তা করলেন, হাদিসে ওনার না আমাদের সেফাত যেগুলো আছে তিনি এভাবে শুরু করেছেন, এভাবে করেছেন, এভাবে করেছেন, এভাবে করেছেন। সাহাবাই কেরাম তো অক্ষরে অক্ষরে ওনাকে পালন করতেন, তাই না? পরবর্তী পর্যায়ে যারা উম্মতের মধ্যে অনেক দুর্বলতা থাকবে, তারা কোনো সময় কেউ তাড়াহুড়া করে কিছু করবে, এখন কোনটা বাদ দিবে, কোনটা বাদ না করলে মোটামুটি চলবে, নামাজ হয়ে যাবে, আর কোনটা না পড়লে নামাজ একদম হবে না, আবার কোনটা করলে একটু মিস্টেক করলে সংশোধনের তরিকা আছে, এগুলো বাইর না করে দিলে উম্মতের মধ্যে খলত মলত হয়ে যাবে, তারা এই এটা নিয়ে এত মুশকিলে পড়ে যাবে। এই জন্য মুস্তাহিদ আইমা মুস্তাহিদিন ইস্তেহাদ করে করে ওগুলাকে লিস্ট বানিয়েছেন। যখন লিস্ট বানিয়েছেন, যেটা রসুল্লাহ সাল্লাম মুখে বললেন না ফরজ, মুখে বললেন না ওয়াজিব, মুখে বললেন না সুন্নত, ওনারা কেমনে বুঝলেন এটা? হ্যাঁ, বিভিন্ন হাদিসগুলো সামনে রেখে এটা নাম হলো ইস্তেহাদ। এটা কোনটার গুরুত্ব কি পরিমাণ আসছে, এক একটা লফজ হাদিসের সেন্টেন্স বাক্য মেসেজ দেওয়ার তরিকা, যেমন সূরা ফাতিহার ব্যাপারে আসছে মালাম ইয়াকরা ফাতিহাতাল কিতাবে ফালা সালাতালাহু, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার তো নামাজই হবে। এটা দ্বারা কি বোঝা গেল? ফাতিহা কি ফরজ হওয়ার কথা? ওয়াজিব কেন বললেন এটা আমি আসতেছি পরে। তো এখানে এই বুঝতে পারছেন তো? কিন্তু অন্য কোনো কেরাত না পড়লে, সূরা না পড়লে নামাজ হবে না হাদিসে তিনি বলেন নাই। এটা বোঝা গেল দুইটার মধ্যে কি আছে, পার্থক্য আছে, একটা ডিগ্রি এই লেভেল, একটা ডিগ্রি এই লেভেল। এভাবে করে প্রত্যেকটি জিনিসকে মোস্তাহিদ কেরাম এভাবে দেখে 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 আমাদের জন্য উপকার করে গেছেন, লিখে গেছেন, সব পরিষ্কার করে গিয়েছে। কিন্তু করতে গিয়ে ওনাদের মধ্যে একটু ইখতিলাফ হয়েছে। ইস্তেহাদ মানে কি? চিন্তা ভাবনা গবেষণা করা, কোরআন হাদিসকে সামনে রেখে যেটা নাই সেটাকে খুঁজে বের করা, ওখানে মূল নীতি আছে কিন্তু এটাকে বাইর করতে গেলে, ব্রেকডাউন করতে গেলে কিছু এখানে ইখতিলাফ হতে পারে। এক ইমাম এভাবে চিন্তা করেছেন, আরেক ইমাম ওইভাবে চিন্তা করেছেন। এই সূরা ফাতিহার কথা এটা দিয়ে আসি, মানলাম ইয়াকরা ফাতিহাতাল কিতাব ফালা সালাতালা, সব ইমামরা একমত ফাতিহা না পড়লে নামাজ হবে না, তার অর্থ কি? ফরজ হওয়ার কথা। কিন্তু এখন ইমাম আবু হানিফা ফরজ আর ওয়াজিবের মধ্যে একটু স্লাইট পার্থক্য, আসলে খুব বেশি পার্থক্য না, তিনি বলতে চেয়েছেন যে আরেকটা হাদিসে আছে যে ব্যক্তি ফাতিহা জানে না, এক নতুন করে একজন ইসলামে প্রবেশ করেছে, বেদুইনরা কেউ কেউ ইসলাম কবুল করতো, বলতে ইয়া রাসূলুল্লাহ নামাজ কানে পড়তে বলছে, আমি জানি পড়বা সূরা ফাতিহা, বলছে আমি তো সূরা ফাতিহা জানি না, কত তুমি তাকবীর তাহমিদ তামজিদ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়ো। তো এতে বোঝা গেল যে ফাতিহা না পড়লে তো নামাজ হয়ে যায়, ওখান থেকে টেনে দলিল নিয়ে আসা গেছে, কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, না জানলে ইত্যাদি কোনো কারণে, তো যাই হোক মোটামুটি, কিন্তু আসলে অধিকতর যুক্তি যে ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, এটার পাল্লা ভারী। কোনো কোনো সময় ইমাম আবু হানিফার পাল্লা ভারী হয়, কোনো সময় ইমাম শাফির পাল্লা ভারী হয়ে যায়। তো এটা এক্ষেত্রে ওনাদের ইস্তেহাদকে আমরা কোনোটাকেই ডিসরেসপেক্ট করা যাবে না, সবাইকে আমরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখবো, কিন্তু কোনটা পাল্লা ভারী আছে সেটার দিকে যাওয়ার চেষ্টা করাটা উত্তম। এখন আমরা আসি ফাতিহার মধ্যে কীভাবে পড়বো বললাম। এই ফাতিহা যদি একলা পড়েন মুসল্লি, তাহলে তিনি যদি মিস করে ফেলে দেন তাহলে তাকে পরে মনে পড়ে তাকে সহযোগিতা করতে হবে, তাহলে হানাফি মাজহাবের দৃষ্টিতে নামাজ হয়ে যাবে, অন্য মাজহাবের দৃষ্টিতে নামাজ হবে না, তাকে নামাজ আবার ধরাতে হবে। এই হলো পার্থক্য। আচ্ছা, এরপরে হলো যে রুকুতে চলে গেছে, সেজদা করে ফেলেছে, পরে মনে পড়েছে, তাহলে তিনি সেজদা করলে হানাফি মাজহাবের দৃষ্টিতে নামাজ আদায় হয়ে যাবে, কারণ ফরজ না যেহেতু তিনি ওয়াজিব বলেছেন, কাজে ঠিক আছে। অন্যান্য মাজহাব বলছে না তোমার নামাজ আবার পড়তে হবে। এটা হলো আপনি যখন ইমাম হবেন অথবা আপনি যখন নিজে একলা নামাজ পড়বেন। এখন আপনি যদি মুক্তাদি হন, আপনি যদি মুক্তাদি হন ইমামের পিছনে, আপনার ফরজ পড়া লাগবে কি, আপনার ফাতিহা পড়া লাগবে কি না, এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে।